Very good morning to you. Welcome to my channel. Let's travel with Indranil Roy. তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখছেন। তো কালকে রাতে হঠাৎ করে প্ল্যানিং হলো আমরা শান্তিনিকেতন যাব। তো 1st January আমাদের ট্রিপ শুরু শান্তিনিকেতন। বোলপুর যাচ্ছি আমরা, সকাল 6টা বাজে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কারণ কি এটা হঠাৎ করে প্ল্যান, মানে তাড়াতাড়ি উঠতেও পারিনি। তো চলুন আমার সাথে, আমার চোখ দিয়ে শান্তিনিকেতন আপনাদের ঘুরে দেখাবো। লেটস গো। আমরা এখন চলে এসেছি আজাদ হিন্দ ধাবা। এটা হচ্ছে আমাদের 1st halt। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেবো ডিরেক্ট বোলপুরের উদ্দেশ্যে। এখান থেকে শান্তিনিকেতন পাক্কা 100 কিলোমিটার। তো সকালে ব্রেকফাস্ট বলতে গেলে ফার্স্ট অফ অল চায়ে, সকালের চা দিয়ে শুরু। তারপরে কচুরি অর্ডার দিয়েছি, আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রওনা দেবো বোলপুরের উদ্দেশ্যে। তো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই, রুমটা কেমন হবে। তো এই হচ্ছে সামনে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাথরুম, বেশ বড় স্পেশিয়াস। আর তার ঠিক বাদিকেই দেখতে পাচ্ছেন ডাবল বেডরুম। সরাসরি তাকালে এসি, টেবিলে চেয়ার রয়েছে একটা, এদিকে একটা দিয়েছে, টিভি আছে, তার সাথে ওয়ার্ড্রপ আছে প্লাস আয়না। আর এই পাশে রয়েছে হচ্ছে ব্যালকনি, রুম ব্যালকনি। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম একটু শান্তিনিকেতন ভ্রমণ করতে। তো প্রথমে ভাবলাম কবিগুরুর আশ্রমে যাব। তো কবিগুরু আশ্রমের সামনে এসে দেখি আশ্রমটাই বন্ধ। বিগত 2 বছর ধরে এই আশ্রম এবং যা যা বিভিন্ন স্পটগুলো রয়েছে, যেমন ছাতিমতলা, আরও ছোটো ছোটো যে স্পটগুলো রয়েছে, ম্যাক্সিমামটাই কিন্তু বন্ধ রয়েছে। ওই আর কি করব। তো এই যে আশ্রম দূর থেকে দেখেই, এই যে বর্ডার দেওয়া রয়েছে তার দূর থেকেই দেখতে হচ্ছে এই আশ্রম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক 3 পাহাড়ের সামনে। তো আমি একবার দেখানোর চেষ্টা করবো 3 পাহাড়টা কীরকম দেখতে। অ্যাকচুয়ালি এটা পাহাড়ের মতো দেখতে লাগছে, বিকজ বিগত অনেক বছর আগে এখানে খুব জল সংকট হয়, তার জন্য মানে মাটি খোঁড়া হয়েছিল, মাটি খুঁড়ে এখানে সব মাটিগুলোকে রাখা হয়েছিল, আর তার মধ্যে থেকে এই বট গাছটা উৎপত্তি হয়েছিল। এবং এটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তালর ধাজের সামনে। আমি একবার দেখানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর একটা মাটির ঘর, আর তার ঠিক মাথার উপরে তাল গাছটা, কি সুন্দর দেখতেও লাগছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে উপাসনা মন্দিরের সামনে, যেটা আর একটা নাম আছে শীষ মহল বা কাচ মহল। শান্তিনিকেতন যেখান থেকে নাম হলো এটাই হচ্ছে তার আদি উৎস। রবি ঠাকুরের পরিবারের 12টা বাড়ির মধ্যে এটা হচ্ছে তার প্রথম বাড়ি।
যত রকম কবিতা আমরা জানি সব এই বাড়ি থেকেই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। এই হচ্ছে সেই ছাতিমতলা যেখানে এখনো পর্যন্ত বাচ্চাদেরকে প্রকৃতির কোলে শিক্ষা দেওয়া হয়, আর এই প্রচলন চালু করেছিলেন আমাদের বিখ্যাত রবি ঠাকুর। দাঁড়িয়ে রয়েছি উত্তরায়ণের সামনে, এটাকে রবীন্দ্র ভবনও বলা হয়, বিকজ এর মধ্যে রবীন্দ্রনাথের মিউজিয়াম রয়েছে, তার কিছু বিশিষ্ট পুঁথি সব জিনিসপত্র, তাছাড়াও রয়েছে প্রাচীন লেখা এবং তার অর্জন করা বিভিন্ন পুরস্কার এখানে সুরক্ষিতভাবে রাখা রয়েছে। এখন চলে এলাম কলাভবনের সামনে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নানা ছবি সুন্দরভাবে সংগ্রহ করে রাখা রয়েছে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে নাট্যঘর, এই হচ্ছে নাট্যঘর যেখানে নানারকম প্রোগ্রাম করানো হতো, নাচ গান বাচ্চারা যেসব প্রোগ্রামগুলো করে। এই হচ্ছে সেই সঙ্গীত ভবন যেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে সব কিছু পড়ানো হয় এবং ম্যাক্সিমাম রবীন্দ্রনাথ ঠাকুর যেসব গানগুলো গেয়েছেন সে এই সঙ্গীত ভবন থেকেই গেয়েছেন। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অমর্ত সেনের জন্মস্থান শান্তিনিকেতনে তার বাড়ির সামনে। এই হচ্ছে অমর্ত সেনের বাড়ি, যেটা এখন বন্ধ রয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, বাট এর ভেতরে যখন খোলা থাকে এর ভেতরে অমর্ত সেনের মিউজিয়াম রয়েছে। এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখন শিক্ষা ভবনের সামনে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গীতাঞ্জলি রেল মিউজিয়ামের সামনে, এটা ঠিক বোলপুর স্টেশনের উল্টো দিকে অবস্থিত। তো অ্যাটলিস্ট দেখে ভাল লাগছে কি এই মিউজিয়ামটা অ্যাটলিস্ট খোলা রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর পাড়ে। তো আমি একবার কোপাই নদীর, অ্যাকচুয়ালি এখন জল নেই সেরকম, যখন জল থাকে এখানে এটার রূপটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আর এটা বিখ্যাত কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে এই নদীর পাড়ে এসে বসত, মানে বেসিক্যালি এই জায়গাটায় এসে বসত, আর তাছাড়াও কিছু কবিতা এবং কিছু গান ওনার এই নদীকে নিয়ে রয়েছে সেটা আমরা জানি, তাই জন্যে এই নদীটা কিন্তু এখানকার বিখ্যাত। এসেছি সৃজনী শিল্পগ্রামের ঠিক ভেতরে, তো এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। ওখানে 31st প্রোগ্রাম হয়েছিল, স্টেজ করা রয়েছে এবং আপ টু আজ পর্যন্ত লাস্ট প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে। সৃজনী শিল্পগ্রামের ভেতরেই, এখানেও আপনারা এলে শপিং করতে পারবেন অনায়াসে, বিকজ এখানে অনেক মানুষে বসে নানা রকম জিনিস নিয়ে, তো আপনারা এলে এখান থেকেও শপিং করে নিয়ে যেতে পারেন। এসেছি সৃজনী শিল্পগ্রামের ঠিক ভেতরে, তো এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। তো এই সৃজনী শিল্পগ্রামই হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন এই শান্তিনিকেতনে। তো আশা করি আমার ভিডিও যারা যারা দেখেছেন তাদের ডেফিনেটলি ভালো লাগবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা প্লিজ করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।